আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ভালো মানের মাছের পোনা কোথায় পাবেন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি মাছ চাষে নতুন হয়ে থাকেন তাহলে এই তথ্যটা আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং মাছ চাষ সহ যাবতীয় কৃষি বিষয়ের তথ্য পাওয়ার জন্য আমাদের জাহিজ ফার্ম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সো উইদাউট ওয়াস্টিং এনি টাইম চলুন শুরু করি আজকের ভিডিও। ভিডিওর শুরুতে আমাদেরকে স্পষ্ট হওয়া প্রয়োজন ভালো পোনাটা আসলে কি, কি গুণটা থাকলে তাকে আমরা ভালো পোনা বলতে পারি। তো আমি যদি আমার ভাষাতে বলি তাহলে সেম একই রকমের পরিচর্যা এবং খাবার ব্যবস্থাপনার মাধ্যমে কম সময়ের মধ্যে যে মাছটা বেশি বড় হবে তাকেই ভালো পোনা বলা হবে। মনে করেন যে আপনি দুইটা জায়গা হতে পোনাকে সংগ্রহ করেছেন। এক নম্বর পুকুরে আপনি রেখেছেন হ্যাচারি হতে পোনা এবং দুই নম্বর পুকুরে আপনি রেখেছেন নদী হতে সংগ্রহকৃত পোনা। তো উভয় পোনাটাকে যদি আপনি দুই মাস লালন পালন করেন তারপরে দেখা যাচ্ছে যে একটা জায়গার পোনার সাইজ হয়ে আছে 200 গ্রাম এবং আরেকটা জায়গার পোনার সাইজ হয়ে আছে 500 গ্রাম, তাহলে অবশ্যই একই রকম যদি পরিচর্যা হয়ে থাকে আর যে পোনাটা 500 গ্রাম হয়েছে সে পোনার কোয়ালিটিটা নিঃসন্দেহে ভালো। তো আপনাদের কাছে অনেকের প্রশ্ন আসে যে ভাই মাছ চাষ করেছি কিন্তু বছর শেষে মাছের গ্রোথ ভালো না। এর প্রধান কারণ হতে পারে দুইটি। এক নম্বরে ভালো মানের পোনা আপনি নির্বাচন করেন নাই এবং দুই নম্বরে যেটা হতে পারে যে আপনি মাছের ঠিকভাবে যত্ন নিতে পারেন নাই। এই দুইটার কারণেই কিন্তু আপনার মাছের গ্রোথটা আশানুরূপ না হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভালো পোনাটা আসলে কাকে বলা হচ্ছে। এবার আসি আমাদের মেইন প্রশ্ন, যে ভালো মানের মাছের পোনাটা কোথায় পাওয়া যায়। আমি 2012 সাল থেকে মাছ চাষ করে আসছি। প্রথমত আমি হবি হিসেবে সেটাকে নিয়েছিলাম, বর্তমানে প্রফেশনালি সেটাকে আমি প্র্যাকটিস করছি। তো আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং আমাদের রাজশাহীতে যারা বড় বড় মাছ চাষী রয়েছে তাদের কাছ থেকে আমি যেটা পেয়েছি সবার কাছে উত্তরটা কিন্তু সেম। আমরা সাধারণত প্রধানত দুইটা উৎস থেকে মাছটাকে সংগ্রহ করে থাকি, একটা হচ্ছে হ্যাচারি থেকে আর একটা হচ্ছে নদী থেকে। তো নদীর পোনার গ্রোথটা কিন্তু হ্যাচারির যে পোনা রয়েছে তার চাইতে কিছু না কিছু হলেও ভালো পাওয়া যায়। তো এখন আবার প্রশ্ন হতে পারে যে ভাই নদীর পোনাটা কাকে বলে। বাংলাদেশের যে বড় নদীগুলো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, হালদা, এসব নদীতে বর্ষা সিজনে মাছ কিন্তু ন্যাচারালি ব্রিড করে এবং সেখান থেকে রেণুটাকে সংগ্রহ করে পুকুরে কালচার করে যে পোনাটা পাওয়া যায় সেটাই হচ্ছে নদীর পোনা। তো এখানে আসতেছে আমাদের মূল ফ্যাক্টটা, যেটা সেটা হচ্ছে মাছের গ্রোথ। এর মানে কি তাই যে হ্যাচারির পোনা মানে কি খারাপ? আসলে বিষয়টা তা না। বিষয়টা হইতেছে কি, নদীর যেটা পোনা সেটা হচ্ছে নদীতে প্রাকৃতিকভাবে ডিমটা পেড়ে থাকে এবং সেখানকার ব্রুডের কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে ভালো হয়, যার কারণে স্বাভাবিকভাবে নদীর পোনার গ্রোথটা কিন্তু ভালো পাওয়া যায়। কিন্তু আমাদের যে হ্যাচারির পোনাটা রয়েছে, হ্যাচারির পোনাটাকে আমরা কৃত্রিমভাবে ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে আমরা ডিমটাকে সংগ্রহ করে থাকি এবং সেই ডিম থেকে রেণু উৎপন্ন করে সেটাকে এক পর্যায়ে পোনাতে পরিণত করা হয়। তো সেক্ষেত্রে হয় কি, কিছু অসাধু হ্যাচারি মালিক রয়েছে যারা অতিরিক্ত লাভের আশায় যে মাছগুলো হয়তোবা ম্যাচিউর হয়নি তাদের থেকেও কিন্তু ডিমটাকে সংগ্রহ করে ফেলে এবং ব্রুডের ঠিক মতো টেক কেয়ার নিতে চায় না। যেহেতু ব্রুড মাছকে লালন পালন করা একটু অন্যান্য মাছের তুলনায় ব্যয়বহুল হয় সেক্ষেত্রে তারা সেটা করতে চায় না, তারা স্বাভাবিকভাবে ব্রুডটাকে লালন পালন করে এবং সেখান থেকে ডিমটা নিয়ে আমাদের মাঝে ছেড়ে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের পোনার গ্রোথটা কিন্তু ঠিক মতো আসে না। তো এটাই হচ্ছে মূলত কারণ, যেহেতু ব্রুড মাছের যাবতীয় গুণাবলী পোনার ভিতরে চলে আসে সেক্ষেত্রে ব্রুডটা যদি ভালো না হয় তাহলে আপনার পোনার কোয়ালিটিটাও ভালো হবে না, এটাই স্বাভাবিক। তো এজন্যই সাধারণত হ্যাচারির মাছের গ্রোথটা কম আসে। তো এমনও হ্যাচারি বাংলাদেশে রয়েছে যারা সৎভাবে এবং ব্রুডের ঠিক মতো টেক কেয়ার নেয়, সেখানকার পোনা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাদেরও গ্রোথটা কিন্তু আপনারা ভালো পাবেন। তো এটা আসলে বলা মুশকিল যে কোন এলাকাতে কোন হ্যাচারিটা ভালো, যেহেতু মাছ চাষ করলে তো আর সারা বাংলাদেশ থেকে মাছ নেওয়া যায় না। এক্ষেত্রে আপনারা যারা অনেক দিন যাবৎ মাছ চাষ করে আসছে আপনার এলাকায় তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন যে কোনখানে মাছটা পাওয়া যায়। আর সবচাইতে ভালো হয় আপনার বাড়ির পাশে যদি নদীর পোনা পাওয়া যায় তাহলে সেখান থেকে আপনারা সংগ্রহ করলে সেই পোনাটার কোয়ালিটিটা ভালো হবে। তবে এক্ষেত্রেও সন্দেহ আছে, যেহেতু হ্যাচারির পোনার দাম এবং আপনার নদীর পোনার দামের অনেক তয়তফাত হয়। এক্ষেত্রে করে কি, কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নদীর পোনার সাথে হ্যাচারি পোনাটাকে মিশ্র করে বিক্রি করে। তো এটার কারণটা হচ্ছে মূলত দামের অনেক তয়তফাত। আপনাদেরকে যদি একটা ধারণা দিই তাহলে বুঝতে পারবেন, সাধারণত হ্যাচারির রুই কাতলা মাছের রেণুটা 5,000 থেকে 8,000 টাকা কেজি এর ভিতরে বিক্রি হয়ে থাকে। কিন্তু আপনি যদি এটা নদীর রেণুটা নিতে যান সেক্ষেত্রে আপনার দাম
পদ্মার ক্ষেত্রে যদি হয় তাহলে 15 থেকে 20 হাজার টাকা কেজি, এটা যদি আবার হালদার ক্ষেত্রে হয়ে যায় তাহলে 80 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কেজিতে এই রেণুগুলা বিক্রি হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনি সহজেই বুঝতে পারছেন যে দামের এত তয়তফাত, যার কারণে মূলত হচ্ছে এই হ্যাচারির রেণুটা এই পদ্মার রেণুর সাথে মিক্সড করে তারা বিক্রি করে। এক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনার যদি বিশ্বস্ত এবং পরিচিত কেউ থাকে তবে আপনি নদীর রেণুটা সংগ্রহ করতে পারেন, না হলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার সম্মুখীন হতে পারেন। তো আপনাদের জন্য সুখবর, যেহেতু আমি একটা পদ্মার নদীর রেণুর উপরে ভিডিও দিয়েছিলাম যেটা আপনারা আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেটা যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো আপনারা অনেকেই আমার কাছে ফোন দিয়েছেন যে ভাই আপনি রেণু ই করেন কি না। তো মূলত আমি যেহেতু একজন চাষি আমিও কিন্তু রেণুটাকে নদী থেকেই নিয়ে আসি। তো যাদের কাছ থেকে আমি রেণুটাকে নিয়ে আসি তাদের সাথে আমি যোগাযোগ করেছি যে এরকম অনেকজনে ফোন দিচ্ছে আপনারা রেণু দিতে পারবেন কি না। তো তারা প্রথমে অপারগতাই স্বীকার করে, যেহেতু সাধারণত জেলে সেখান থেকে মাছ ধরে নিয়ে এসে কীভাবে আপনাদের কাছে পাঠাবে বা আপনারা যে নেবেন সেই ব্যবস্থাটাই তারা কী করবে। তো তাদের সাথে আমি সমন্বয় করে চেষ্টা করতেছি, যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ আমি সামনে সিজনে অর্থাৎ নদীতে যখন মাছটা ডিম ছাড়বে তখন সম্ভব হইলে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যদি আপনারা আগ্রহী থাকেন। এক্ষেত্রে দামটা হয়তো বা সেরকম তারা বেশি রাখবে না যেহেতু আমার পরিচিত, কিন্তু এখানে 100% গ্যারান্টি থাকবে যে পোনাটা আপনারা অরিজিনালি নদীর পাবেন। তো নদীর পোনার বিষয়ে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন যা কিছু আছে সব কিছু আপনারা এই ভিডিওর কমেন্টসে করে যাবেন, তাহলে সামনের সপ্তাহে ইনশাল্লাহ এর উপরে আমি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কখন পাওয়া যায়, দাম কেমন ইত্যাদি সব কিছু আপনারা যা খুশি তাই নদীর পোনার বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। এখান থেকে আপনারা যেটা স্পষ্ট হলেন যে মূলত হ্যাচারির পোনার চাইতে নদীর পোনার গ্রোথটা ভালো হয়, তবে সেরকম যদি ভালো কোনো হ্যাচারি পাওয়া যায় সেক্ষেত্রে সেখানকার পোনার কোয়ালিটিও ভালো হতে পারে, তবে সেটা আপনাকে নিজে খুঁজে বের করে নিতে হবে। এরপরে যেটা হয় কি যে একই বছরের যেটা দ্রুত বর্ধনশীল পোনা সে পোনাটাও কিন্তু ভালো কোয়ালিটির হয়। অর্থাৎ ধরেন যে আপনি একটা মাছের 250 গ্রাম ডিম নিয়ে এসে আপনার পুকুরে ফেলেছেন, সেখানে দেখবেন যে কিছু মাছটা কিন্তু তুলনামূলকভাবে বড় হয়ে যাবে অন্যান্য মাছের তুলনায়। সেক্ষেত্রে যে মাছটা বেশি বড় হয়ে যাবে সেটাই কিন্তু আপনার ভালো কোয়ালিটির পোনা। এক্ষেত্রে আপনার যদি নিজের পুকুর হয়ে থাকে আপনি পোনাটাকে পুকুরে কালচার করে সেখান থেকে ভালো কোয়ালিটির পোনা আপনার নিজের জন্য আপনি আলাদা করে নিয়ে নিতে পারেন। সাধারণত যারা রেণু ব্যবসা করে তারা এভাবে কিন্তু গ্রেডিংটা করে না, জাস্ট যেভাবে ফেলেছে সেখান থেকে তুলেই দিয়ে দেয়। সেক্ষেত্রে এটাও একটা টিপস যে আপনাদের যাদের পুকুর রয়েছে তারা নিজেরাই রেণুটাকে কালচার করে যদি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার খরচটা যেমন এখানে অনেক কম হয়ে যাবে এবং আপনার পোনার গুণগত মানটা সম্পর্কেও আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই তথ্যটা যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি এমন কেউ ফ্রেন্ড সার্কেল থাকে যারা মাছ চাষ সম্পর্কে আগ্রহী অথবা করতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিলে তারাও এই সম্পর্কে জানতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।